যে সকল বন্ধুরা ইউটিউবে নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তাদের ক্ষেত্রে একটা কমন প্রবলেম দেখা দেয়। যে রিলেটেড ভিডিও তৈরি করে, আপলোডের সময় কিন্তু সেরকম ট্যাগ খুঁজে পায় না। তো আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যাল দেখাবো আপনারা গুরুত্বপূর্ণ ট্যাগ তথা সঠিক ট্যাগ কোথা থেকে অ্যারেঞ্জ করবেন এবং কিভাবে সেই ট্যাগগুলোকে সেট করবেন। একটি ভিডিও আপলোড করার সময় কিভাবে টাইটেল দিতে হবে এবং ডেসক্রিপশন বক্সে কি লিখতে হবে এবং কিভাবে লিখতে হবে, এ নিয়ে আরও দুটো ভিডিও এই চ্যানেলে দেওয়া রয়েছে। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলোকে ভিজিট করে আসতে পারেন। তবু একবার জানিয়ে রাখি, যে ভিডিওটা আপলোড দেবেন সেই ভিডিওর যে টাইটেলটা দেবেন সেই টাইটেলটা কিন্তু ডেসক্রিপশন বক্সে ট্যাগ হিসেবে অবশ্যই লাগাতে হবে। ঠিক এইভাবে টাইটেলটিকে কপি করে ডেসক্রিপশন বক্সের একদম প্রথমে সেই টাইটেলটিকে পেস্ট করে দিতে হবে। এবারে দেখুন ডেসক্রিপশন বক্সটি কিভাবে লেখা হয়েছে। প্রথমে টাইটেলটি এখানে পেস্ট করে দেওয়ার পরে নিচের দিকে আপনার চ্যানেলের তরফ থেকে আপনার যে সকল অডিয়েন্স রয়েছে তাদের কাছে একটা বার্তা দিতে হবে। আপনি যে বার্তাটা লিখেছেন তার নিচের দিকে ভিডিও রিলেটেড কিছু হিস্ট্রি দিতে হবে। গানটি লিখেছে কে, সুর দিয়েছে কে, এবং সেই গানটি কভার করেছে কে, মিউজিকে কে ছিল, এবং গানটি পরিচালনা কে করেছে, এছাড়াও প্রয়োজন মতো অন্যান্য তথ্যগুলো লিখতে হবে এখানে। প্রথমের দিকে আমরা যখন নতুন কন্টেন্ট ক্রিয়েটর তখন আমরা কি ভুল করি, আমরা ট্যাক্স লিখি শুধুমাত্র ট্যাক্স বক্সে। এটা করলে কিন্তু হবে না, ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমাদেরকে যথেষ্ট ট্যাক্স লিখতে হবে এবং প্রয়োজনীয় ট্যাক্স, গুরুত্বপূর্ণ ট্যাক্স লিখতে হবে। আমরা ট্যাক্স বক্সে যতগুলো ট্যাক্স দিই সেগুলো না যতটা র্যাঙ্ক করে তার থেকে বেশি র্যাঙ্ক করে কিন্তু ডেসক্রিপশন বক্সে আমরা যে ট্যাক্সগুলো দেই। আপনি যে রিলেটেড ভিডিওটি আপলোড করছেন সেটা গেমিং হতে পারে, সেটা টেকনিক্যাল হতে পারে, বা কোনো অ্যালবাম সং হতে পারে, বা ফানি হতে পারে, যে রিলেটেড ভিডিও আপনি আপলোড দিচ্ছেন সেই রিলেটেড আপনাকে অনেকগুলো ট্যাক্স কিন্তু এখানে লিখতে হবে। ভিডিওটির সঙ্গে থাকুন, আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো, গুরুত্বপূর্ণ ট্যাক্স তথা প্রয়োজনীয় ট্যাক্স আপনারা কোথা থেকে পাবেন এবং কীভাবে সেই ট্যাক্সগুলোকে সেট করতে হবে। ট্যাক্স লেখার পরে হ্যাশট্যাগ আমাদের কতগুলো দিতে হবে সেগুলো কিন্তু কিওয়ার্ড বলা চলে। আমরা ভিডিওর নিচে দেখি ব্লু কালারের কতগুলো লাইন থাকে, সেই লাইনগুলোই কিন্তু কিওয়ার্ড তথা হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগগুলো তথা কিওয়ার্ডগুলো দেওয়ার পরে সরাসরি নিচের দিকে আসুন ট্যাক্স বক্সে। ট্যাক্স বক্সে আসার পরেই আপনারা দেখবেন ট্যাক্স দেওয়ার জন্য অ্যাড ট্যাক্স বলে একটি কথা রয়েছে। যেহেতু আমার পুরনো ভিডিওটি আমি এডিট করে আপনাদের দেখাচ্ছি তাই এখানে ট্যাগসগুলোকে শো করাচ্ছে, কিন্তু আপনারা প্রথম যখন নতুন করে ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে কিন্তু এই ট্যাগসগুলো দেখাবে না। সেক্ষেত্রে অ্যাড ট্যাগস বলে একটি অপশন থাকবে, এই অ্যাড ট্যাগসে ক্লিক করার সাথে সাথে কিন্তু সেই ট্যাগসগুলো লেখার একটা জায়গা আসবে। আপনারা পার্ট টু পার্ট সেই ট্যাগসগুলো কিন্তু এখানে লিখতে পারবেন, বা যেভাবে আমি বলছি সেভাবে কিন্তু গুরুত্বপূর্ণ ট্যাগসগুলোকে জোগাড় করে সেই ট্যাগসগুলোকে এখানে পেস্ট করে দিতে পারেন। যে ভিডিওটি আপনারা আপলোড করছেন সেই ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ তথা প্রয়োজনীয় ট্যাগসগুলোকে জোগাড় করার জন্য আপনাদের প্রথমেই যে কোনো একটি ব্রাউজার খুলে নিতে হবে, সেটা অপেরা মিনি হোক, ইউসি ব্রাউজার হোক, বা গুগল ক্রোম হোক, যে কোনো একটা ব্রাউজার খুলে নিতে হবে এবং সার্চ অপশনে সার্চ করতে হবে র্যাপিট্যাগ। এখান থেকে র্যাপিট্যাগ বলে সার্চ করার সাথে সাথে দেখবেন এরকম একটি পেজ আসবে, এখানে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে র্যাপিট্যাগস এখানে ক্লিক করতে হবে, তারপরে দেখবেন এরকম একটি পেজ আসবে। এবারে এখানে সরাসরি রেড অপশনটিতে ক্লিক করতে হবে, রেড অপশনটিতে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম একটি পেজ আসবে। এই পেজে প্রথমের দিকেই দেখতে পাচ্ছেন একটি সার্চ অপশন রয়েছে, এই সার্চ অপশনে আপনাকে যে ভিডিওটি আপনি আপলোড করছেন সেই ভিডিওটির টাইটেল বসাতে হবে, বা আপনারা যে ধরনের ট্যাগস লিখতে চাচ্ছেন বা যে ধরনের ট্যাগস আপনাদের প্রয়োজন রয়েছে সেই টাইটেলটা কিন্তু এই সার্চ অপশনে সার্চ করতে হবে। সেটি যে কোনো টাইটেল হতে পারে, গেমিং হতে পারে, টেকনিক্যাল হতে পারে, ফানি হতে পারে, যে কোনো টাইটেল আপনারা এখানে সার্চ করতে পারবেন। দেখুন এখানে উদাহরণস্বরূপ আমি একটা টাইটেল সার্চ করছি, এখানে আমি লিখলাম নিউ আধুনিক বাংলা সং। এটি সার্চ করার সাথে সাথে কিন্তু এখানে অনেক ট্যাগ চলে আসবে। মনে রাখবেন এখানে যে ট্যাগসগুলো চলে আসবে সেই ট্যাগসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং ইউটিউবে যে ট্যাগগুলো সবসময় সার্চ হয় বা হাই র্যাঙ্কে যে সকল ট্যাগসগুলো থাকে সেই ট্যাগসগুলো কিন্তু এখানে শো করায়। ঠিক এইভাবে কিন্তু আপনারা যে কোনো ক্যাটাগরি ট্যাগস খুব সহজে বের করতে পারবেন। এখন কথা হলো এই ট্যাগসগুলো আমরা আপলোডের সময় কিভাবে পেস্ট করব। এই ট্যাগসগুলোকে কপি করার জন্য সরাসরি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে, এবং এখানে দেখুন কপি বলে একটি অপশন রয়েছে, এই কপি অপশনটিতে ক্লিক করলেই কিন্তু সমস্ত ট্যাগসগুলো কপি হয়ে যাবে।
ট্যাগসগুলো কপি করে নেওয়ার পরে এই পেজটিকে মিনিমাইজ করতে হবে এবং নতুন একটি পেজ খুলতে হবে যেখানে আপনারা এই ট্যাগসগুলোকে পেস্ট করতে পারবেন। আমি আমার পছন্দ মতো বেসিক্যালি বাংলা ওয়ার্ড এই অপশনটিতে আমি এই ট্যাগসগুলোকে পেস্ট করে রাখলাম। এখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি ট্যাক্সের সাথে আরও একটি ট্যাক্স কিন্তু কমা দিয়ে পৃথক করা রয়েছে। এখানে একটি একটি করে ট্যাক্স কপি করতে হবে এবং যে ভিডিওটি আপনি আপলোড দিচ্ছেন সেখানে ট্যাক্স বক্সে গিয়ে অ্যাড ট্যাক্সে ক্লিক করে সেখানে পেস্ট করতে হবে। একের পর এক প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ ট্যাক্সগুলোকে কপি করে একটি একটি করে এই অ্যাড ট্যাক্সে ক্লিক করে সেগুলো পেস্ট করতে হবে। একের পর এক সমস্ত ট্যাক্সগুলো যখন আপনাদের পেস্ট করা হয়ে যাবে তখন সাধারণত ব্যাকে চলে আসবেন এবং ব্যাকে আসার পরে রাইট সাইডে উপরের দিকে দেখুন সেভ বলে একটি অপশন রয়েছে। এই সেভ অপশনে ক্লিক করবেন সেই ভিডিওটাকে সম্পূর্ণভাবে আপলোড দেওয়ার জন্য বা সেই ট্যাক্সগুলোকে সেভ করার জন্য। দেখুন যে ভিডিওটি আমি আপলোড করছি সেই ভিডিওটি টাইটেল, ডিসক্রিপশন এবং উপযুক্ত ট্যাক্স সহ সেভ হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে বুঝে গেলাম গুরুত্বপূর্ণ ট্যাক্স তথা প্রয়োজনীয় ট্যাক্স আমরা কোথা থেকে জোগাড় করব এবং সেই ট্যাক্সগুলো কিভাবে আমরা ভিডিও আপলোডের সময় সেট করব। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও হতে চলছে আরও গুরুত্বপূর্ণ এবং আরও হেল্পফুল। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনাদের সকল প্রিয় মানুষগুলোকে। ধন্যবাদ।